अमित शाह प्रचार मैदान को ओलावंट गत काली जो नवीन पटनायक प्रचार मैदान को थिले, ना नई से टार्गेट करते विरोधी को एवं आज जो अमित निजे प्रचार मैदान को ओलावच्च कौन से को कौन से राज्य सरकार के विषय आभिमुख्य कौन रोच नरम ना करम ताक निर्वाचन प्रचार पर स्पष्ट हो किंतु गोटे कथा ये कहुई पाए कि प्रचार को जोरदार करने प्रचार को आहरी सरगरम करने নেতামানে মযদান ময়দানকে ও দুই হাজার পাচন নির্বাচন আহিক রোচক হওয়া পাইন যাচ্ছি কর বা মরস্থিত যেমি কুয়া যায় সেভাবে স্থিতরে বর্তমান সময় রাজনীতি পৌঁছি সারি এবং সবু দলের গোটিয়ে ইচ্ছা কিভাবে ভাবে আগক আসবে এবং বিকাশর দোয়াই শাসন কু আসবে কিন্তু যেতবে অমিত শাহ ওড়শা গস্তরে আসুক এর এক বড় ধরনের প্রভাব ইয়ে কথা কুয়া য বিজেপি রে হচ্ছেন চাণক্য গোটি চাডানা যেভাবে ভাবরে সে করে থাকে রাজনীতি পশাপালি তাহা অনেক কু বিস্মিত করে এবং তা নৃত্ব দল কেমি আগুন বড়িছি দুই দুই থর কেন্দ্রের সরকার গঠন করি সক্ষম হয়েছে এবং তৃতীয় থর সবু দল বড় কলকৌশলগাই দিয়াউছে এবং প্রচার ময়দান কু যেত অমিত শাহ নিজে ও ઓડીશારે આસી પહોંચી સારી સોનપુર અભિમુખે જા આરંભ કરી સારી રાજ્ય બીજેપી નેતૃવૃંદ ખૂબ ઉત્સાહિત અમને અમિત શાહ ને સ્વાગત કરવર્ત સમયે અમિત શાહ જનસભા સંબોધિત કરીબે કરે કહ્યું અમિત શાહ રહીબો રહી નજર